এক নাম্বার হলো আমাদের গুনাহ আল্লাহ পাক এই রমজান মাসে মাফ করে দিলেন। বলবেন কিভাবে? এটা বড় মজার ব্যাপার। এই যে রমজান, আমাদের ভাষায় রমজান বলি, এটা আরবিতে বলা হয় রমাদান, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যারা কুরআন পড়েন, ইয়াত পড়েছেন অনেকবার, নামাজেও শুনেছেন অনেকবার, শাহরুর রমাদান আরবিতে বলা হয় রমাদান। মজার ব্যাপার হলো এই রমাদান শব্দটা আরবি শব্দ। এই রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, নিশ্চিহ্ন করে ফেলা, এভাবে ছারখান করে দেওয়া। অর্থাৎ এই রমদান, রমজান মাসকে রমাদান এই জন্য বলা হয়, এই রমাদান মাসকে এই জন্যে রমাদান মাস বলা হয়, সুমিয়া রমাদান তাকে নামকরণ করা হয়েছে। আর রমাদু রমাদায়ার মূল অর্থ জানিয়ে দেওয়া, নিশ্চিন্ত করে দেওয়া, ছাড়খাড় করে দেওয়া। কেন এই মাসের নাম রমাদান রাখা হয়? লিআন্নাহু ইয়ারমুযুযুনুব, বান্দা এগারো মাস গুনাহ করে গুনাহ করে, আল্লাহ তাআলা রমাদান মাস বান্দার কপালে নসিবে দিয়ে, এই বান্দা যদি রমজান মাসকে সঠিকভাবে কদর করে মূল্যায়ন করে থাকে, আল্লাহ তাআলা এই রমজান মাসে বান্দার গুনাহগুলিও জ্বালিয়ে সারখার করে দিবে। ও আমার বাবারা, ও বন্ধুরা, আল্লাহর হাবিব ফরমান, হে উম্মতের আমি রাসূলুল্লাহ বলে যাই, যদি কোন উম্মত গত রমজান মাসে রোজা রেখেছি, আবার এই মাসেও রোজা রাখবো, নবীজি বলেন রমাদান ইলা রমাদান মুগাফিরাতুন বাইনাহুন্না। আল্লাহর হাবিব ফরমান, উম্মতেরা রে, যারা গত রমজান মাসে রোজা রেখেছো, আবারও যদি তোমাদের আমল, তোমাদের কপালে, তোমাদের ভাগ্যে যদি এই রমজান নসিব হয়, আল জুমাতু ইলা জুমা, যেমন এক জুমা থেকে আরেক জুমা এর মধ্যবর্তী সময়ে বান্দার যেমন সগীরা গুনাহগুলি জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার সাথে সাথে মাফ হয়ে যায়, নবীজি বলেন যেভাবে নামাজের বেলায় এক ওয়াক্ত নামাজ পড়ে যখন বান্দা আরেক ওয়াক্ত নামাজে আসে, এই নামাজের জন্য মসজিদ উপস্থিত হওয়ার সাথে সাথে বান্দার সগীরা গুনাহ যেভাবে মাফ হয়ে যায়, নবী ফরমান তুমি গত বছর রমজানের রোজা রেখেছো, এই বছরও যদি তুমি রমজান পেয়ে যাও, আর যদি মনে ইচ্ছা থাকে আল্লাহ আমি এইবার রোজা রাখবো, নবীজি বলেন তুমি রমজান মাসে ঢুকার সাথে সাথে মুগাফিরাতুন বাইনাহুন্না, এই পিছনের এক বছরের ছোট ছোট সগীরা গুনাহ আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তাহলে এই রমাদান অর্থাৎ রমজান মাস আমরা পেয়েছি, এর একটা উদ্দেশ্য লক্ষ্য হলো আমাদের গুনাহগুলি মাফ করিয়ে কে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য রমাদানকে রমাদান বলা হয়, রমাদা ইয়ার মধু, জ্বালিয়ে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। অর্থাৎ রমাদান মাসকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করি করি, তাহলে আল্লাহ পাক এই মূল্যায়নের কারণে আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। হ্যাঁ, সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ আমরা তাওবার মাধ্যমে আল্লাহর কাছে মাফ চেয়ে দিব। আমাদের গুনাহ আছে না? কোনো সন্দেহ আছে যে হুজুর গুনাহ তো নাই? গুনাহ আছে, গুনাহ যে কি পরিমাণ আমরা গুনাহ করি, যদি আল্লাহ পাক এগুলো আমাদেরকে দেখায় দিতেন, নিজেরা একটু আন্দাজ করি কি পরিমাণ গুনাহ আমি দিনে করি, কোথায় গুনাহ করি, চোখের গুনাহ করি, কানের গুনাহ করি, জবানের গুনাহ করি, গুনাহ আর গুনাহ, অপরাধ ছাড়া কিছু নাই। এর জন্য ভাই আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। মাফ ছাড়া কোনো উপায় নাই, ক্ষমা ছাড়া কোনো উপায় নাই। একজন মানুষ সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন জুলুম করছে, সারাটা জীবন এভাবে তার জীবনের দুই তৃতীয়াংশ সময় শুধু মানুষের উপর অত্যাচার করছে, অর্থাৎ এক তৃতীয়াংশ বাদী দিলাম যে সময়টাতে সে অবুঝ ছিল, নাবালক ছিল, এর পরবর্তী সময় থেকে শুরু করে নেতৃত্ব থেকে শুরু করে যত ধরনের পাপ সব করছে, যখন করোনায় ধরে তখন দেখবেন যাত্রীর কাছে ঠিকই ক্ষমা চান, কথা বলেন না কেন, তখন ঠিকই তার চালাফালারা ক্ষমা চাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ক্ষমা ছাড়া কোনো উপায়, কথা বলেন ক্ষমা ছাড়া কোনো উপায় নাই, এটা বোঝানোর উদ্দেশ্য, মাফ ছাড়া কোনো উপায় নেই।
সেও বুঝতেছে আমি পাপ করতেছি, সেও বুঝছে আমি অন্যায় করছি। এর জন্য ভাই বলছি, ক্ষমা ছাড়া কোনো উপায় নাই, মাফ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর কাছে যত পারি তত মাফ চাবো। আল্লাহ পাক বান্দার কাছে এটা পছন্দ করে, বান্দা আমার কাছে মাফ চাক, সে নিজেকে অপরাধী মনে করুক, এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় কাজ। মহতরম হাজরিন, দুই নম্বর উদ্দেশ্য হলো এ রমাদান মাসে রোজা রাখলে আমাদের লাভ হবে, ইখলাসের নূর সৃষ্টি হবে। ইখলাসের নূর বলতে আন্তরিকতা, ইবাদত শুধু কার জন্য হবে, কথা বলেন, আল্লাহ তাআলার জন্য হবে। আমরা ইবাদত করি, ইবাদত করি, আল্লাহ পাকের কথা মানি, এভাবে হুকুম মানার চেষ্টা করি, কিন্তু এর ভিতরে লৌকিকতা নামক যে অভিশপ্তের একটা দোষ আছে, এটা আমাদের অনেকের ভিতরেই কাজ করার চেষ্টা করে, সুযোগ খোঁজে। আপনারা তো সাধারণ, আমাদের ভিতর খোঁজার চেষ্টা করে, এটা কিছু করার নাই। শয়তান ধোকা দিবে এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? তবে ধোকা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, পন্থা খুঁজতে হবে। লৌকিকতা, লৌকিকতা এটা মানুষের ইবাদত নষ্ট করে ফেলে, ইবাদতের নূর নষ্ট করে ফেলে। ইবাদত শুধু হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই জন্য যে কোনো কাজ করব, যে কোনো কাজ করব, আমরা বেশি বেশি আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে কার কাছে পানাহ যাব? আল্লাহর কাছে পানাহ যে কাজটা শুরু করব। অনেক সময় আল্লাহ পাক এতে করে এই বিসমিল্লাহ আউজ বিল্লাহর বরকতে আমাদেরকে শয়তানি ওয়াসওয়াসা, লৌকিকতা, লোক দেখানো থেকে আল্লাহ পাক আমাদের ইবাদতটাকে হেফাজত করবে। দরুদ শরীফ পড়া, দরুদ শরীফ পড়লে অনেক সময় ভিতর থেকে লৌকিকতার ভাব কেটে যায়। বহু মানুষ তো ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু লৌকিকতা থাকলে ইবাদত কবুল হবে না, কারণ ওই ইবাদতটা আল্লাহর জন্য করা হয় না। কার জন্য করা হয়েছে? মানুষকে দেখানোর জন্য, মালিককে দেখানোর জন্য। যেন মালিক, আমি নামাজ পড়লে মালিক যদি মনে করে আমি নামাজি তাহলে আমাকে বিশ্বাস করবে, তো বিশ্বাসের সুযোগকে কাজে লাগিয়ে অপকর্ম করারও সুযোগ খুঁজবে, ঠিক কিনা বলেন? এর জন্য শয়তান এগুলো কাজ করে আমাদের ভিতরে। এর জন্য বলছি যে লৌকিকতা যেন না আসে, এর জন্য আউজ বিল্লাহ বলে কাজ শুরু করা, বিসমিল্লাহ পরে কাজ শুরু করা, কাজের শুরুতে দুরুদ শরীফ পড়া, এগুলো পড়লে অনেক সময় লোক দেখানো ভাবটা কেটে যাবে, আল্লাহ পাকের ইখলাস আল্লাহ দান করবেন। তো বিশেষ করে রমাদান মাস, এই রমজান মাস আমাদেরকে শিক্ষা দেবে ইখলাস। রমজান মাস কি শিক্ষা দেবে? ইখলাস শিক্ষা দেবে, আন্তরিকতা আল্লাহর জন্য করা। কারণ এ রমজান মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সাহারি থেকে ইফতারি পর্যন্ত আমরা না খেয়ে উপোস থাকি। এটা পৃথিবীর মানুষ যদি খাবার খেয়েও ফেলে কোথাও গিয়ে, নিজের এলাকা ছেড়ে, ঘর ছেড়ে, কেউ বুঝবে না আমি যে বেরোজাদার, ঠিক কিনা বলেন? সবাই বুঝবে আমি রোজাদার, সকালে সাহারি খেয়েছি, সন্ধ্যায় বাসে ইফতার নিচ্ছি, কিন্তু বাহিরে কোথাও গিয়ে এভাবে দুপুর লাঞ্চ করে ফেললাম, কেউ দেখবে না। যদি দেখেন, কেউ আমাকে বলবেও না যে আমি বেরোজাদার, রোজাদার ছিলাম না। সবাই ভাববে যে হা, আমাদের বাবা, আমাদের ভাই, ওকে তো রোজাদার, উনি রোজা রাখেন। কিন্তু ভাইরে যদি কোথাও খেতে চায়, কে দেখবে? তাহলে বোঝা যাচ্ছে রমজান রোজার ভিতরে সবচেয়ে বেশি ইখলাসের নূর সৃষ্টি হবে, আন্তরিকতা সৃষ্টি হয়। এই জন্য মহতরম হাজিন, কোরআনে করিম আল্লাহ পাক বলেছেন, ওয়াবা উমিরতু ইল্লা লিয়াবুদাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে শুধু আদেশ করা হয়েছে কেবল এক আল্লাহ পাকের একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য, অন্য কারোর জন্য নয়। কার জন্য ইবাদত করা? আর এটা রমাদান মাসে অর্জন হবে। তিন নম্বর লাভ হলো, তিন নম্বর লাভ যেটা হবে আমাদের রমজান মাস, যে উদ্দেশ্যে আমাদের উপর আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, সেটা হলো আমাদের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় অর্জন হবে, তাকওয়া অর্জন হবে, ভয় অর্জন হবে। মহতরম হাজরিন, তাকওয়া, এই তাকওয়া কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আপনারা তেলাওয়াত করে থাকেন, শুরুতেই পড়ে থাকেন, যালিকাল কিতাব লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে মুত্তাকি, মুত্তাকি আল্লাহ পাক বলছেন যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে বলা হয়? আল্লাহর ভয় বলা হয় আল্লাহ পাক যে নিষেধাবলী আমাদের সামনে রেখেছেন, এই অন্যায় কাজগুলো তোমরা বান্দা করো না, এই পাপ বলি করো না, এগুলো থেকে বেঁচে থাকা। আর আল্লাহ তাআলা যে আদেশাবলী দিয়েছেন, বান্দায় ভালো ভালো কাজগুলি করো, এগুলো যখন মানা সহজ হয়ে যাবে, অন্যায় থেকে বেঁচে থাকাটাও সহজ হয়ে যাবে, এভাবে ন্যায় কাজ করারও আগ্রহ থাকবে, তখন ওই বান্দাকে বলা হয় তোমার ভিতরে আল্লাহর ভয় অর্জন হয়েছে, তুমি মুত্তাকি। যখন তুমি মুত্তাকি হলে তখন আল্লাহ পাকের ডিক্লারেশন, ঘোষণা হলো উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমার এই জান্নাতটা ওই মুত্তাকি বান্দার জন্য ওয়াজিব হয়ে গেল।
এই রমজান মাস আসলে আমাদের ভিতরে তাকওয়া অর্জন হয়, ভয় অর্জন হয়। আল্লাহর ভয়ে মুখে খাবার নেই না, আল্লাহর ভয়ে কাউকে গালি দেই না, আল্লাহর ভয়ে এইভাবে মিথ্যা কথা বলি না। এই যে ভয় অর্জন হবে রমজান মাস আসছে, আর এটাই হবে জান্নাতে যাওয়ার মাধ্যম। চার নাম্বার হলো ধনী গরিবের ভিতরে একটা সহানুভূতি অবস্থা সৃষ্টি হবে, একটু উপোস থাকা। রমাদান মাসে খাবার একটু না পেয়ে একটু ক্ষুধা ক্ষুধা লাগলে আন্দাজ করতে পারবো যে আল্লাহ আমার পাশের আমার প্রতিবেশী যারা অসহায় অভাবী আছে, যারা গরিব আছে, তিন বেলা খাবার খেতে পারে না, তাদের না জানি কত কষ্ট হয়। আজকে একদিন আমি এভাবে রোজা রাখছি 30 দিন, মাঝে মাঝে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আর এক পাশের প্রতিবেশী ও তো সারা বছরই তার জীবনটা এভাবেই কাটে, তার না জানি কত কষ্ট হয়। এতে কি হবে, এক লাভ হবে, এক নাম্বার হলো আল্লাহ পাকের শুকর আদায় হবে, আল্লাহ তুমি আমাকে অনেক সুখে অনেক ভালো রেখেছ আলহামদুলিল্লাহ। দুই নাম্বার লাভ হবে গরিবের প্রতি, অসহায় প্রতিবেশীর প্রতি সহানুভূতি জাগ্রত হবে, মায়া আসবে, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ওদেরকে গালি দিব না, ওদেরকে তুই তাই বলে ডাকবো না, ওদেরকে সম্মান করে কথা বলতে হবে, ঠিক কিনা বলে। সেই সেই অনুভূতি সেই ইটা আমাদের ভিতরে জাগ্রত হবে যে না তারা কি পরিমাণ কষ্টে আছে, আল্লাহ পাক আমাকে তাদের যে সুখে রেখেছেন অবশ্যই তাদেরই কষ্ট, একটু তাদের কষ্টটা ভাগাভাগি করে নেওয়া আমার উচিত, এমন একটা মহানুভবতা এমন একটা সহানুভূতি আল্লাহ পাক এই রমজান মাসে বহু ইমানদারের ভিতরে আল্লাহ দিয়ে দেন। এর জন্য মহতারাম হাজ আল্লাহ পাক যেন রমজান মাসের যে চারটা লক্ষ্য, রমজানকে রোজাকে ফরজ করে আল্লাহ পাক যে বিশেষ চারটা বিষয় অর্জন করার কথা আমরা পাই, এক নাম্বার হলো আল্লাহ পাক এই রমাদান মাস আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন। দুই নাম্বার হলো যেন আমাদের যে কোনো আমল দান সদকা কথা কাজে বয়ান, যে কোনো নামাজ ইবাদত ব্যবসা চাকরি সব ক্ষেত্রে যেন এখলাস আল্লাহ পাকের একটা বিষয় আছে আল্লাহর জন্য করা, এমন একটা মানসিকতা যেন ভিতরে তৈরি হয়। তিন নাম্বার তাকওয়া যেন অর্জন হয়। চার নাম্বার হলো ধনী গরিবের ভিতরে অহংকার এই ভেদাভেদ দূর করে যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে সামাজিক বন্ধনকে আরো অটুট রাখতে পারি আল্লাহ পাক সে তাওফিক দান করে বলে। এখন আসুন এই চারটা বিষয়ে লাভ করার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই, প্রস্তুতি নেওয়া দরকার আছে। কোরআনে কারিমে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে অসংখ্য আয়াত আছে, যেমন কোরআনে কারিমে এসেছে আইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খায়র, আল্লাহ পাক এখানে প্রস্তুতির ব্যাপারে বলছেন যে যে কোনো যুদ্ধের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলছেন ও আইদু লাকুম মাসতাতাতু, তোমাদের যা যা আছে তা নিয়ে প্রস্তুতি গ্রহণ করো, কাফেরদের মোকাবেলা করতে হবে। তাহলে প্রস্তুতির কথা এটা আল্লাহ নিজেই বলেছেন, যে কোনো কাজের একটা প্রিপারেশনের প্রয়োজন, আর যে কাজটা যত দামি হয় যত মূল্যবান হয় যত এফেক্টিভ হয় ওই কাজটার প্রিপারেশন প্রস্তুতিটাও একটু বড় ধরনের হয়, ঠিক কিনা বলে। এ রমাদান মাস হলো অন্যান্য 11টি মাসের তুলনায় সম্মানিত মাস, এর জন্য রমাদান মাসের প্রিপারেশন প্রস্তুতিটাও একটু ভিন্ন রকম, একটু বড় হওয়া চাই, একটু বড় ধরনের করা চাই। সেজন্য আমাদের কতগুলো বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আর এই চারটা বিষয় অর্জন করতে হলে আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি হলো আমাদের ভিতরটাকে ভালো করতে হবে। এ তাকওয়া যে আমার অর্জন করব, এখলাস যে আমরা অর্জন করব, সেজন্য এ তাকওয়া অর্জন এইভাবে আমাদের এখলাস অর্জনের জন্য তো একটা মন হৃদয় একটা প্রশস্ত করা উচিত, ঠিক কিনা বলে। এই ভিতরটা তো আমাদের ময়লা জমে আছে, প্রচুর ময়লা জমে আছে, এর ভিতরে আছে আমাদের অহংকার আছে, দাম্ভিকতা আছে, লোক দেখানোর লৌকিকতা আছে, মিথ্যা জমে আছে, মানুষকে ধোকা দিয়ে সেই ধোকার ধোকার জায়গা এখানে বানিয়ে ফেলেছি এর আগে। সুতরাং আমাদের কি করতে হবে, এই জায়গাতে তাকওয়া ঢোকানোর আগে, এখলাসকে জায়গা দেওয়ার আগে, ভিতর থেকে যেই ময়লাগুলো আছে, জুলুম করা, মানুষের উপর অত্যাচার করা, ধোকা দেওয়া, মিথ্যা বলা, মানুষের ক্ষতি করার মানসিকতা, এই সমস্ত গুনাহের আসর প্রভাবটা ভিতর থেকে আগে সরাতে হবে, ঠিক কিনা বলে। এটা আগে নেই, এটা আগে প্রস্তুতি নেই যে গুনা আগে ভিতর থেকে সরিয়ে দিই, তারপর এখলাসের নূর ভিতরে আসবে। সেজন্য প্রথম নাম্বার হলো আল্লাহ পাক বলছেন ঈমানের কথা, কিসের কথা, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কারণ ভালো করে খেয়াল করেন, রমজান বিষয়ক একটি আয়াত আপনাদের অনেকেরই মুখস্থ আছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই আয়াত আপনাদের অনেকেরই মুখস্থ, তবে এখানে যে বিষয়টা ভালো করে খেয়াল করেন, আল্লাহ যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহার রিজাল, হে পুরুষ, ইয়া আইয়াতুহান নিসা, হে মহিলা, ইয়া আইয়া আইয়াতি, ইয়া আইয়ুহাল আওলাদ, হে ছেলেরা, এভাবে আল্লাহ বলেন নাই। আল্লাহ এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, বলেন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ যারা ঈমান এনেছো তারা শোনো। তারা এখানে আল্লাহ পাক বুঝাচ্ছেন তাফসীরের কিতাবে লেখে, যারা রোজা রাখবে এদেরকে আগে ঈমানদার হতে হবে। কথা বলেন না কেন? আগে ঈমানদার হতে হবে। যদি আল্লাহ পাক এখানে ইয়া আইয়ুহান নাস বলতেন, তারপর একটু অবকাশ ছিল যে ঈমানকে এত জোরালো ভাবে এখানে বলা হয় নাই। সাধারণ মানুষ বলতে এখানে ভালো মানুষও বুঝায়, মন্দ মানুষও বুঝায়, পাপীও বুঝায়, এভাবে নেককারও বুঝায়, সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু আল্লাহ পাক এখানে স্পেসিফিক আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, আমার নির্দিষ্ট করে দিয়েছেন, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ হয়েছে, যদি রোজা রাখো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়া অর্জন করে জান্নাতি হয়ে যাবে। তাহলে আমাদের ঈমানকে আগে ঠিক করতে হবে, ঈমানকে আগে সুন্দর করতে হবে। ঈমান আপনি যত আমল করেন, কিন্তু আপনার ঈমানের নরবর আপনার এই আমল দিয়ে কোনো লাভ হবে, কোনো লাভ নেই। একজন মানুষের এই বডিটার কোনো মূল্য নাই যদি তার ভিতরে রূহটা না থাকে। যদি ভিতরে রূহ না থাকে, এই বডির কোনো দাম আছে? কত দাম আপনার পরিবারে, আপনার আপনার উপর পুরা ফুল ফ্যামিলিটা আপনার উপর নির্ভরশীল, কিন্তু ভিতরে যখন রূহটা থাকবে না, তখন আপনার আর কোনো দাম নাই। এটাই স্বাভাবিক, ঠিক। আমার আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনি আমল দিয়ে দান সৎকার অভাব নাই সব করছেন, নামাজ নফল নামাজ সব কিছু করছেন, রোজাও রাখছেন, উপোস থাকতেছেন, কিন্তু ভিতরে ঈমান নাই, তাহলে আপনার এত আমলের কোনো আল্লাহর কাছে কোনো দাম নেই। এখন বলবেন ঈমান বুঝবেন কিভাবে, ঈমান যে আপনার ভিতরে আছে। আপনি এই হাদিসটা ভালো করে মনে রাখেন। হাদিসে পাক ইশতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তুআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে যার ভিতরে তিনটা গুণ থাকবে। ভালো করে খেয়াল করেন, এক নাম্বার, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ও বিল ইসলাম দীনা ও বি মুহাম্মাদির রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ফরমান উম্মতেরা, যাদের ভিতরে তিনটা বিষয় ভালো করে থাকবে, আমার ওই উম্মতটাই কেবল ঈমানের স্বাদ পাবে, ঈমান নিয়ে ভিতরে প্রশান্তি পাবে। এক নাম্বার হলো রাদিয়া বিল্লাহি রাব্বা, যেই বান্দা আল্লাহকে সব কিছু বন্নেওয়ালা পালন করতা মনে করবে, ঠিক না? বলেন আল্লাহ সব কিছু করার মালিক, বান্দার চেষ্টার পরে ভরসা হবে কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? এক নাম্বার হলো আল্লাহর উপরে ভরসা করা। আমি আমার বৈধ পন্থায় চলবো, যেখানে দেখবো আমার বৈধ পথটা বন্ধ হয়ে যাবে, আমার সামনে অবৈধ পথ খোলা হতে থাকবে, তুমি এই পথে পা বাড়াও, তোমার অভাব অনটন থাকবে না। অথচ দেখা যায় ওই পথটা হলো হারামি পথ, গুনাহের পথ, ইলিগিল পথ। তাহলে এই ক্ষেত্রে আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাকে বৈধ পন্থায় আমার রিজিকের ব্যবস্থা করেছেন, ওই আল্লাহকে আমি রব হিসাবে মেনে নেই। এখন কষ্টের সময়ও সেই আল্লাহ আমাকে এভাবে রিজিকের ব্যবস্থা করবে, ঠিক কিনা বলেন? তাহলে এক নাম্বার হলো যদি আপনার ভিতরে সেই সাবরে জামিল, ধৈর্য ধারণটা আপনার ভিতরে আল্লাহর ব্যাপারে সহজ হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে হা আমার ভিতরে ঈমানের স্বাদ আমি পাই। দুই নাম্বার হলো অবিল ইসলামি দীনা, ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে মেনে নিতে হবে, ইসলামের বিধি বিধান আমার কাছে যদি পছন্দ না হয়, তাহলে বুঝতে হবে আমার ভিতরে ঈমানের পরিপূর্ণতা নাই, ঠিক কিনা বলে? ইসলামের কোন বিষয় নিয়ে যদি ভিতরে চুলকানি মনোভাব থাকে, এই বিধানটা ভালো লাগে না, এই বিধানটা ভালো লাগে না, ইসলাম বলে চন্নার প্রতিবাদ করো,
এই অন্যার প্রতিবাদ করাটা আমার কাছে ভালো লাগে না, যারা করে তাদের বিরুদ্ধাচরণ করি। বুঝে নিতে হবে ঈমান ভিতরে নাই, কথা বলেন না কেন, এটা বুঝে নিতে হবে ঈমান এখনো ভালো করে আসে নাই। যে অন্যার প্রতিবাদ করতে ইসলাম বলেছে, কোরআন বলছে অন্যার প্রতিবাদ করো, বিশ্বনবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি অন্যায় দেখো প্রতিবাদ করো, তিনটি স্তর অবলম্বন করো, যদি পারো হাত দিয়ে করো, সেটা আমাদের অধিকার নেই, সেটা দেশে প্রশাসনিক ব্যবস্থা আছে তারা নিবে। দ্বিতীয়টা হলো তুমি এরপরে আসো এভাবে পারো জবান দিয়ে করো, যদি তাও না পারো তাহলে তুমি নিম্নস্তর হলো অন্তর দিয়ে তুমি ঘৃণা করো, অন্যায়কে অন্যায় বলে ঘৃণা করতে হবে, ঠিক কিনা বলে। যদি অন্যায়কে অন্যায় বলে ঘৃণা না করি, ইসলামের এই বিধানটা না মানি, বুঝতে হবে রমজান মাসে শুধু রোজা রাখলাম কিন্তু আসলে রোজার ভিতরে রূহ ঈমান নামক রূহটা ভিতরে ছিল, তাহলে এই রোজা রেখে তো লাভ হবে না। এর জন্য ভাই ইসলামের প্রত্যেকটা বিষয় আপনাকে